ভূগোলের সাথে জলপ্রপাতের একটা গভীর যোগ। আমরা ছোটবেলা থেকেই জলপ্রপাত পড়ে থাকি। আজকের এই ভিডিওতে প্রায় 300 মিটার উঁচু সাঙ্গি ওয়াটারফলের বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখব এবং কিছু অজানা বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই সময়টা হলো এপ্রিল মাস, মানে স্বাভাবিকভাবেই জলের যোগান পাহাড়ে কম, যে কারণে জল অনেকটা কম এবং এটাই হলো মিনিমাম ফ্লো জলের। এবার যখনই বৃষ্টির মাত্রা বাড়বে তখনই এই জলতল গ্র্যাজুয়ালি উঁচু হবে এবং এই ওয়াটারফল দেখতে আরও বেশি ভয়ঙ্কর হবে। ওয়াটারফল দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেন। এখানে যত পাথর রয়েছে, চারিদিক দিয়ে যত শিলা আমরা দেখতে পাচ্ছি, সবই হলো মূলত তিনটে শিলা আমি আইডেন্টিফাই করেছি। একটা হলো স্লেট পাথর, দুই হলো ফিলাইট পাথর, আর তিন হলো সিস্ট পাথর। এখানে বড় একটা কূপ তৈরি করেছে যাকে আমরা প্রপাত কূপ বলে থাকি এবং এইভাবে জলের ধারা ওপর থেকে নেমে এইভাবে বাহিত হচ্ছে। দারুণ একটা দৃশ্যপট। এবং যদি এখানকার শিলাগুলোকে দেখি, এখানে যেমন অসংখ্য স্লেট পাথর রয়েছে, ফিলাইট পাথর রয়েছে এবং রয়েছে সিস্ট পাথর। এই পাথরগুলো যেমন, এইগুলো সব সিস্ট পাথর রয়েছে এবং এত সুন্দর যে এইভাবে যদি আমি দিই তাও একটা থপথপে আওয়াজ হচ্ছে, মানে লেয়ারগুলো আলগা হয়ে গেছে অনেকটা। এবং এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা স্লেট পাথরের একটা গম্বুজ। এইরকমভাবে বিভিন্ন স্লেট, এটা একটা সিস্ট পাথর। এবং মজার বিষয় হলো এখানে এই যে স্লেট, ফিলাইট, সিস্ট সব পাথরের, এই যে পুরোটা স্লেট পাথর, পুরো স্লেট পাথর রয়েছে স্লেট। এবং এই দিকটা, এইগুলোও সব স্লেট পাথর, পরপর পুরো স্লেট পাথরের যে লেয়ার সেটা বোঝা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো লেয়ার টু লেয়ার ফর্ম করেছে। আমরা জানি যে হিমালয় এবং ওভারঅল শিবালিক মানেই হলো এখানে প্রচুর পরিমাণে সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক রয়েছে। তো মেটামরফিক রকের মধ্যে এখানে স্লেট, ফিলাইট এবং সিস্ট যারা একই ধারায় তৈরি হয়ে থাকে শেল বা কাদা পাথর থেকে, সেই পাথরগুলোই রয়েছে। এবার এখানে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় পাথরগুলো বেশ চকচকে মসৃণ এবং বিভিন্ন প্রান্তে মসৃণ পাথরের সমন্বয় রয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে এখান দিয়ে প্রতি বছর জল বাহিত হয়। তো মানে সব সময় সারা বছর এখান দিয়ে যেহেতু সারা বছর জল বাহিত হয় তাই জন্য পাথরগুলো বেশ চকচকে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। এবং ওই পাশেও যেদিক দিয়ে জল নেমে যাচ্ছে পুরো চকচকে পাথর। আমরা যে জায়গায় এই মুহূর্তে বসে রয়েছি পিছন থেকে এই ওয়াটারফল যেহেতু অনেক উপর থেকে পড়ছে তাই জন্য এখানকার বায়ুতে প্রচুর পরিমাণে এই জলগুলো ভেসে বেড়াচ্ছে এবং যে কারণে আমাদের পুরো পিঠে মনে হচ্ছে জলের আঁচড় এসে পড়ছে। ওয়াটারফলের হাইট সম্পর্কে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি থাকে। আসলে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন স্টেজে ওয়াটারফল বাহিত হয়। তো এই পুরো হাইটটাকে ধরে 300 মিটার উঁচু এই ওয়াটারফলটা। পাহাড়ের গায়ে রয়েছে বিভিন্ন রকম লিথোফাইট উদ্ভিদ এবং এই জলধারাটা, যেটা যে জায়গাটা মানুষের যাওয়াটা সহজ সেই জায়গাটাকেই ট্যুরিস্ট স্পট হিসাবে বেছে নেওয়া হয়েছে। কারণ পুরো জলপ্রপাতটা ওপর থেকে নিচ পর্যন্ত বেশ খানিকটা বন্ধুরতা রয়েছে, সব জায়গায় মানুষ যেতে পারবে না। তো মাঝখানে জলপ্রপাতের মিডিল অঞ্চল বরাবর তৈরি হয়েছে এই ট্যুরিস্ট স্পটটা, এখানে মানুষ আসছে প্রতিনিয়ত এবং ঘুরছেন। সাঙ্গি ওয়াটারফল যদি আমরা ভালো করে দেখি, এখান থেকে জল পড়ার পর এখানে তৈরি হচ্ছে একটা প্রপাত কূপ এবং সেই কূপ থেকে জল আবার কিছুটা দূর বাহিত হয়ে এসে আবার এখানে একটা ছোট ফল হচ্ছে, মানে একদম ছোট মাইক্রো স্কেল বলতে পারে, এবং সেখানে আবার একটা ছোট্ট গর্ত তৈরি হয়েছে। মানে প্রপাত কূপের, আমরা যেমনটি দেখি যে জলপ্রপাতের ভাগ থাকে না, যে ক্যাটারাক, কাসকেড, রেপিডস, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সিঁড়ি ধাপের মতো জল নেমে আসছে, আবার একাধিক ছোটো ছোটো গর্ত তৈরি হচ্ছে, মানে এটা একটা গর্ত, আবার কিছু দূর যাওয়ার পর একটা গর্ত, এইভাবে কন্টিনিউয়াস বাহিত হচ্ছে। এবং এই যে দুপাশে আমরা যে পাথরগুলো দেখছি, এখান দিয়ে জলতল কিন্তু যখন বাড়বে তখন জলের ধারা আরও উঁচু হয়ে যাবে, হাইটটা অনেক উঁচু হয়ে যাবে। এবং এই যে পাথরগুলো দুপাশে রয়েছে পুরোটাই মাইকাসিস্ট পাথর এবং মাইকাগুলো চকচক করছে, লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে। আমরা বুক অফ মাইকা বলে যেটাকে বুঝি মাইকাসিস্ট পাথরকে,
তো সেই মাইকাসিস পাথরের যে একদম মনে হচ্ছে, দেখুন এই জায়গাটা যদি দেখা যায় তাহলে পুরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কিভাবে লেয়ার টু লেয়ার এই শিলাগুলো গঠিত হয়েছে। দারুণ একটা অনুভূতির জায়গা। ইনফ্যাক্ট আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু একটা মাইকাসিস পাথর, এবং এর ওপর দিয়েই এই জলপ্রপাতের ধারাবাহিত হচ্ছে। জল ওপর থেকে পড়ে পুরো একটা হোল তৈরি করেছে, গর্ত। আপাতভাবে এটা রহস্যজনক একটা জায়গা মনে হবে। এই যে পুরো মাইকাসিস সারফেসের ওপর দিয়ে যে জলের ধারা বাহিত হচ্ছে, সেই জলের ধারাটা কিছু দূর যাওয়ার পরে কী হচ্ছে দেখুন, এইভাবে কন্টিনিউয়াস ফ্লো করছে। এই জায়গায় এসে কিন্তু পুরো এই যে পুরো ফ্লো করে এসে ওখান থেকে ফ্লো করে এই পর্যন্ত আসছে, এসে এখানে এসে পুরোটা সাদা দুপাশ দিয়ে মাইকাসিস পাথর দেখাই যাচ্ছে। এই গর্তে গিয়ে জলটা কিন্তু কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি না। আবার কিছুটা দূর যাওয়ার পর কিন্তু ভূ অভ্যন্তর থেকে জল কিন্তু বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ কন্টিনিউয়াস এই যে জল আসছে সেই জলটা কিন্তু এই কূপটার মধ্যে যাচ্ছে, এবং এর যে ওয়াটার টেবিল সেটা যে বেড়ে যাচ্ছে তেমনটা নয়। তার মানে নিশ্চয়ই জল কোথাও না কোথাও দিয়ে আবার ডিসচার্জ হচ্ছে। এবার সেই ডিসচার্জের কিছু পয়েন্ট যদি আমরা একদম পাশে চোখ রাখি তাহলে এই যে জায়গাটা সিক্ত, এই জায়গা কিন্তু দূরে গিয়ে আবার জল বাইরে ভূপৃষ্ঠে মুক্ত হয়েছে এবং সেগুলো কিন্তু আবার ফ্লো করেছে। তো এটা একটা রহস্যজনক জায়গা এই জায়গাটা, যদিও রহস্যের কিছু নেই, এটা জাস্ট আমাদের জানি যে জিওগ্রাফিতে কিছু কিছু জায়গায় এরকম গর্ত তৈরি হয় অনেকটা গুহার মতো, এবং তার মধ্যে দিয়ে জল অনুপ্রবেশ করে আবার কিছুটা দূর যে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে। এটা অপেক্ষাকৃত কোমল শিলা, যে কারণেই এই শিলার উপরে এইরকম জল তার যে ক্ষয়ের প্রভাব এবং এই চিহ্নটা তৈরি করতে পেরেছে। এবং পুরোটা এই যে উপত্যকাটা জলপ্রপাতের, সেটা দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে মনে হচ্ছে মানুষ এটাকে তৈরি করেছে, দারুণভাবে এটা ফর্ম করেছে দেখুন। যেটা দেখে সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছে, যেটা এই পর্বের ছোট্ট ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হলো। আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে জিওগ্রাফিকে টাচ করা, ভূগোলকে অনুভব করা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।